নিপাকে গুলি করলো বসুন্ধরা। গল্পে আসছে বিরাট পরিবর্তন। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, বাংলা সিরিয়ালগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। ধারাবাহিকটি রীতিমতো অসাধারণ পর্ব উপহার দিয়ে যাচ্ছে দর্শকদের। গল্পটা শুধু নায়ক নায়িকার কাহিনী দিয়েই সাজানো না, রয়েছে প্রত্যেকটি চরিত্রের আলাদা আলাদা আকর্ষণ। সিরিয়ালে আমরা দেখে আসছি নিপা অর্থাৎ নায়কের বোন ভীষণ পছন্দ করেন পুলিশ অফিসার রুদ্রকে। রুদ্র নায়কের বন্ধু। নিপার পাগলামোটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়ির সকলে জেনে যায় নিপা রুদ্রকে ভালোবাসে, তবে রুদ্র কখনোই নিপাকে সরাসরি নাও করেনি, হ্যাঁও বলেনি। গত কয়েকটি পর্বে পরিচালক নিয়ে আসছে অনেক বড় চমক। রুদ্রের রয়েছে ছোটবেলার মেয়ে বন্ধু, যে কিনা এখন পুলিশ অফিসার হয়ে এসেছে। এবার গল্পে কিছুটা গোলমাল সৃষ্টি হয়েছে। নিপাও বুঝে গেল রুদ্র বসুন্ধরাকে ভালোবাসে, অন্যদিকে বসুন্ধরাও বুঝে গেছে নিপা রুদ্রকে ভালোবাসে। এরই মধ্যে নিপাকে ভুলভাল বুঝিয়ে বসুন্ধরার শত্রু বানিয়ে দেবে সোমতর্ষা। নিপার কাছে বসুন্ধরার নামে বাজে সব মন্তব্য করতে থাকে। রুদ্রের সাথে নাকি গোপন সম্পর্ক রয়েছে। এইসব শুনে এক ধরনের পাগলের মতো ব্যবহার করবে নিপা। এক পর্যায়ে ভুলক্রমে বসুন্ধরা নিপার হাতে গুলি চালায়। তবে নিপাকে গুলি করার মধ্য দিয়ে গল্পে ফিরে আসবে মহামিলন। রুদ্র নিপাকে নিয়ে হসপিটালে যাবে, নিপার সকল যত্ন নিবে রুদ্র। এতে করে রুদ্র বুঝতে পারবে সেও নিপাকে ভালোবাসে, আর সবাই বুঝতে পারবে নিপার জন্য রুদ্রই পারফেক্ট। নিপাকে সুস্থ করে বাড়িতে নিয়ে গেলে তাদের বিয়ের আলোচনা শুরু করবে হল্লা পার্টি। তো বন্ধুরা, এবার এমনটা ঘটলে কেমন হবে? রুদ্রের পাশে কাকে দেখতে চান আপনারা? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।